যারা যারা জিজ্ঞাসা করছিল যে এই বছরের WWE ড্রাফট কবে হচ্ছে এক্স্যাক্টলি, তাদের বলে রাখি এই যে শনিবারের যে স্ম্যাকডাউনটা হবে সেই শনিবারের স্ম্যাকডাউনে আর তার ফলোয়িং রয়ের এপিসোডে, মানে আগামী সপ্তাহের মঙ্গলবারের রয়ের এপিসোডে ভারত আর বাংলাদেশের টাইম অনুযায়ী বলছি আমি, সেই দুটো এপিসোডে আমরা WWE 2023 ড্রাফট দেখতে পাবো, যেখানে স্ম্যাকডাউনের এপিসোডে কিছু রাউন্ড হবে আর তারপরে রয়ের এপিসোডে কিছু রাউন্ড হয়ে ড্রাফট শেষ হয়ে যাবে। তো সেই ড্রাফটকে নিয়ে এই ভিডিওতে আমি কিছু আপডেট দেবো তোমাদের, তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। So let's start the entertainment. Acknowledge me. প্রথম আপডেটটা হলো একটা খুব বড় রিটার্নকে নিয়ে, যেটা আমরা এই ড্রাফটটা দেখতে পেতে পারি, আর শুধুমাত্র এই ড্রাফটটা দেখতে পেতে পারি তাই না, সেটা এই সপ্তাহে স্ম্যাকডাউনের এপিসোডে যে ড্রাফটটা হবে সেই ড্রাফটটাই হয়তো আমরা দেখতে পেতে পারি। আর এখানে আমি কথা বলছি WWE সুপারস্টার বিগ ইর। এবার দেখো, তোমাদের মধ্যে যারা যারা বিগ ইর রিটার্নের জন্য অপেক্ষা করে আছো তাদের হয়তো আর বেশি দিন অপেক্ষা করে থাকতে হবে না, কারণ এখনকার কিছু ইন্টারনাল সোর্সদের মতে এটাই জানা যাচ্ছে যে এই সপ্তাহে স্ম্যাকডাউনের এপিসোডে যে ড্রাফটের রাউন্ডগুলো হবে ওখানেই WWE বিগ ইর রিটার্নকে অ্যানাউন্স করে দেবে। মানে হয় না ড্রাফটের রাউন্ড WWE অনেকগুলো সুপারস্টারকে অ্যানাউন্স করে রাখে যে এরা আজকে ড্রাফট হবে, বা WWE বলে দেয় যে কোন সুপারস্টার কোন ব্র্যান্ডে ড্রাফট হচ্ছে কিন্তু তার এখনও রিটার্ন হলো না, এই লিস্টে বিগির নাম থাকতে পারে। আবার যদি ভাগ্য খুব ভালো হয় তাহলে এটাও তোমরা দেখতে পেতে পারো যে বিগির ইন পার্সন রিটার্ন হয়ে গেল, কিন্তু ইন পার্সন রিটার্ন না হলেও তোমরা এইটা ধরে রাখতে পারো যে বিগির রিটার্নকে এই সপ্তাহের স্ম্যাকডাউনের এপিসোডে WWE অ্যানাউন্স করে দিতে চলেছে যে বিগি কোন ব্র্যান্ডের ড্রাফট হচ্ছে, এটাই এখনকার রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে। বা দেখা যাক এই রিপোর্টটা কতটা সত্যি আর এই স্ম্যাকডাউনের এপিসোডে আমরা বিগির রিটার্ন দেখতে পাই কিনা, বা রিটার্ন অ্যানাউন্স হতে দেখতে পাই কিনা। নেক্সট আপডেটটা হলো, তো এইবারের রয়্যাল এপিসোডে আমরা নিউ WWE ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ রিভিল হতে দেখতে পেয়েছি, আর ট্রিপল এইচ এটাও অ্যানাউন্স করে দিয়েছে যে এই বছরের যে নাইট অফ চ্যাম্পিয়ন্স প্রিমিয়াম লাইভ ইভেন্টটা হবে সেই প্রিমিয়াম লাইভ ইভেন্টেই এই চ্যাম্পিয়নশিপটার প্রথম কোনো এক নতুন চ্যাম্পিয়ন ক্রাউন করা হবে। কিন্তু সবার মনে প্রশ্ন আছে এইটাই যে প্রথম চ্যাম্পিয়নশিপ ম্যাচটা কাদের মধ্যে হবে এই চ্যাম্পিয়নশিপটার জন্য। তো দেখো, এটা নিয়ে এখনও কোনো কনফার্ম আপডেট তো আসেনি, কিন্তু ফ্যান্সদের একটা স্পেকুলেশন সামনে এসেছে, আর ফ্যান্সদের মতে হয়তো প্রথম ম্যাচটা হতে পারে বিটুইন সেথ রলিন্স আর ফিন ব্যালার। তো হ্যাঁ, যেমন আমরা দেখেছিলাম ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ যখন এসেছিল তখন ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য প্রথম ম্যাচ হয়েছিল ফিন ব্যালার ভার্সেস সেথ রলিন্সের মধ্যে, যেখানে ফিন ব্যালার ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হয়ে গেছিল প্রথমবারের জন্য, কিন্তু আনফর্চুনেটলি তাকে সেই চ্যাম্পিয়নশিপটা রিলিঙ্কুইশ করে দিতে হয় পরের দিন। কিন্তু মনে করা হচ্ছে, মানে ফ্যান্সদের মতে এই ম্যাচটারই আবার একটা রিম্যাচ আমরা দেখতে পেতে পারি ফর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ, আর নাইট অফ চ্যাম্পিয়ন্সে সেথ রলিন্স ভার্সেস ফিন ব্যালারের মধ্যেই এই চ্যাম্পিয়নশিপটার জন্য আমরা প্রথম ম্যাচ দেখতে পেতে পারি, আর যেখানে হয়তো সেথ রলিন্সের পাল্লা এবার একটু বেশি ভারী আছে, কারণ এইবার হয়তো সেথ রলিন্স ফিন ব্যালারকে হারিয়ে হয়ে যেতে পারে নিউ WWE ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। আবারও বলছি, এটা কিন্তু ফ্যান্সদের স্পেকুলেশন, এটা নিয়ে 100% কোনো রিপোর্ট এখনও আসেনি, যখন এটা নিয়ে কোনো 100% রিপোর্ট চলে আসবে সেটাও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। কিন্তু ফ্যান্সদের মতে এই চ্যাম্পিয়নশিপটা, মানে WWE ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য নাইট অফ চ্যাম্পিয়ন্সে আমরা প্রথম ম্যাচ দেখতে পাবো বিটুইন সেথ ফ্রিকিং রলিন্স অ্যান্ড ফিন ব্যালার। আর এবার ফাইনালি ভিডিওতে কথা বলা যাক আমাদের ট্রাইবাল চিফ, আমাদের হেড অফ দ্য টেবিল, আমাদের আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়ন রোমান রিংসকে নিয়ে। তো তোমাদের মধ্যে অনেকেই বলছিলেন না যে রোমান রিংসকে নিয়ে আপডেট কোথায়, তো চলে এসছে রোমান রিংসকে নিয়ে আপডেট, এনজয় করো। তো রোমান রিংসকে নিয়ে এখন যে আপডেটটা আসছে সেটা হলো এই যে এই ড্রাফটটা হবে 2023, এইখানে রোমান রিংস কোন ব্র্যান্ডে যাবে এইটা নিয়ে শুধুমাত্র ফ্যান্সরা চিন্তিত না, এইটা নিয়ে WWE যে দুটো নেটওয়ার্ক আছে, মানে USA নেটওয়ার্ক আর ফক্স নেটওয়ার্ক, এরাও চিন্তিত। কেন চিন্তিত তার কারণটা তোমাদের বলে রাখি, এই যে ড্রাফটটা হচ্ছে এই ড্রাফটের পর WWE সিনারিও পুরো চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা যেমন দেখতে পাই যে রয় সুপারস্টাররা স্ম্যাকডাউনে যাচ্ছে, স্ম্যাকডাউনের সুপারস্টাররা রতে আসছে, প্রিমিয়াম লাইভ ইভেন্টে সব ব্র্যান্ডের সুপারস্টাররাই শো আপ করছে, কিন্তু ড্রাফটের পর এটা আর হবে না, কারণ ড্রাফটের পর WWE ব্র্যান্ড স্পেসিফিক প্রিমিয়াম লাইভ ইভেন্ট নিয়ে আসবে। মানে রয়ের জন্য একটা আলাদা প্রিমিয়াম লাইভ ইভেন্ট আর স্ম্যাকডাউনের জন্য আলাদা প্রিমিয়াম লাইভ ইভেন্ট, মানে রয়ের প্রিমিয়াম লাইভ ইভেন্টে কোনো স্ম্যাকডাউনের সুপারস্টার থাকবে না, বা স্ম্যাকডাউনের প্রিমিয়াম লাইভ ইভেন্টে কোনো রয়ের সুপারস্টার থাকবে না। আর শুধু তাই না, এই যে দুটো ব্র্যান্ড স্প্লিট, এই ব্র্যান্ড স্প্লিটটাকেও WWE এবার সিরিয়াসলি নেবে, মানে রয়ের কোনো সুপারস্টার এবার আর স্ম্যাকডাউনে যেতে পারবে না, আর স্ম্যাকডাউনের কোনো সুপারস্টারও এবার রতে আসতে পারবে না। মানে এখন যেমন রেগুলার তারা র থেকে স্ম্যাকডাউন, স্ম্যাকডাউন থেকে র এরকম লাফাচ্ছে, এই লাফালাফিটা বন্ধ হয়ে যাবে। মানে যেই সুপারস্টারকে যেই ব্র্যান্ডে ড্রাফট করা হবে সেই সুপারস্টার সেই ব্র্যান্ডেরই এক্সক্লুসিভ সুপারস্টার হয়ে যাবে, কেউ আর নিজেদের ব্র্যান্ড চেঞ্জ করতে পারবে না। আর এই কারণেই ফক্স নেটওয়ার্ক আর USA নেটওয়ার্কের মধ্যে রোমান রিংসকে নিয়ে ব্যাটেল হবে। আর এই ব্যাটেলটা কেন হবে, কারণ জানা যাচ্ছে যে এই মুহূর্তে USA নেটওয়ার্কের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে রোমান রিংস। মানে WWE যে নতুন চ্যাম্পিয়নশিপটা এসেছে, মানে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ, এইটা তাদের ব্র্যান্ডে থাকবে কি থাকবে না সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। মানে মাথা ব্যথা আছে, কিন্তু সেটা তাদের সেকেন্ড প্রায়োরিটি, কিন্তু তাদের ফার্স্ট প্রায়োরিটিতে আছে রোমান
রিংস। আর ওই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফক্স নেটওয়ার্কে তো রোমান রিংস এখন আছে, মানে রোমান রিংস এখন স্ম্যাকডাউনে কাজ করছেই, আর ফক্স নেটওয়ার্কের কাছ থেকে WWE বেশি টাকা পায়। কিন্তু তার মানে এটা না যে ফক্স নেটওয়ার্কের কাছে অ্যাডভান্টেজ আছে রোমান রিংসকে নেওয়ার। রোমান রিংসকে যে কোনো ব্র্যান্ড নিতে পারে, আর কে নেবে রোমান রিংসকে, আর কে তাদের ব্র্যান্ডে রোমান রিংসকে লক করে রাখবে, এইটার জন্য USA নেটওয়ার্ক আর ফক্স নেটওয়ার্কের মধ্যেও এখন একটা লড়াই চলছে। আর এই লড়াইতে যে জিতবে সে রোমান রিংসকে নিজেদের ব্র্যান্ডে অ্যাড করে নেবে, আর রোমান রিংস এক্সক্লুসিভ সেই ব্র্যান্ডের সুপারস্টার হয়ে যাবে। জানা যাচ্ছে যেহেতু USA নেটওয়ার্ক রোমান রিংসের ডিমান্ড করছে, আর USA নেটওয়ার্কের সাথে WWE সম্পর্ক খুব ভালো, তাই এরকম একটা পসিবিলিটি আছে যে ড্রাফটে আমরা একটা খুব হিউজ চেঞ্জ দেখতে পেতে পারি, যেখানে রোমান রিংস স্ম্যাকডাউন থেকে রতে ড্রাফট হয়ে যেতে পারে। আর শুধুমাত্র রোমান রিংসের ডিমান্ড তারা করছে না, তারা ফুল ব্লাড লাইনের ডিমান্ড করছে। মানে যদি USA নেটওয়ার্ক এই লড়াইতে জিতে যায়, তাহলে আমরা পুরো ব্লাড লাইনকেই দেখবো যে তারা স্ম্যাকডাউন থেকে রতে ড্রাফট হয়ে যাবে। এবার দেখা যাক এই লড়াইতে আলটিমেটলি কে জেতে, আর ফক্স কি নিজেদের ব্র্যান্ডের রোমান রিংসকে ধরে রাখতে পারে, নাকি রোমান রিংস এই ড্রাফটে রয়ে ড্রাফট হয়ে যায়, এটা দেখার বিষয় হবে। কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে বলতে পারো যে তোমরা রোমান রিংসকে কোন ব্র্যান্ডে দেখতে চাও, র নাকি স্ম্যাকডাউন, আর তোমাদের মতে রোমান রিংসের কোন ব্র্যান্ডে যাওয়া উচিত, প্লিজ আমাকে এটা কমেন্ট করে বলো। আর বাকি আজকের এই ভিডিওটাও এই অবধি থাকুক। এবার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও, কারণ এই চ্যানেলে WWE সাথে জড়িত রকম নিউজ আর আপডেট ভিডিও আসতেই থাকে, আর মাঝে মাঝে কিছু স্পেশাল ভিডিওও আসে। তো চ্যানেলে যারা যারা এখনও নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে। তো আর তোমরা যদি আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে চাও, তাহলে তোমরা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, তো সেখান থেকে গিয়ে তোমরা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করে আসতে পারো। তাহলে তোমাদের মতামত তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে থাকো, আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।